লিফলেটের মধ্যে প্রধানমন্ত্রীর দুর্নীতি নিয়ে বিষয়গুলো আছে সেখান থেকে দুর্নীতির প্রসঙ্গে কথা বলা হচ্ছে কিন্তু অন্যদিকে আবার আপনাদের প্রধানী দুর্নীতির অভিযোগ অভিযুক্ত হয়েছে বিষয়টিকে আসলে একটু বিষয়টির ব্যাপারটা হচ্ছে কি যে আজকে ক্ষমতায় থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দেওয়া দুর্নীতির বিরুদ্ধে বিচার চাওয়া এবং প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী সকল স্তরের সদস্যদেরকে দুর্নীতি প্রমাণ করা মামলা দেওয়া জেলে পাঠানো যতটা সোজা নিজে যদি দুর্নীতিমুক্ত হওয়া ততটা সোজা নয় নিজের দলকে দুর্নীতিমুক্ত করা ততটা সোজা নয় এবং সরকারের এমপি থেকে মন্ত্রীরা দুর্নীতিমুক্ত হওয়া কিন্তু ততটা সোজা নয় আজকে তারা দুর্নীতির বিরুদ্ধে বড় বড় লেকচার দিচ্ছে কখন লেকচার দিচ্ছে এই দশ বছর এতিম খানার মামলা নিয়ে ওয়ান ইলেভেন এর কলা মামলা এই সরকারের সময়ে বিচার নিষ্পত্তি হয়েছে এবং পাঁচ সাত বছর থেকে এই এতিমের বিচার করা হবে জেলে পাঠানো হবে শাস্তি হবে বহু বক্তৃতা বিবৃতি লিফলেট সাংবাদিক সম্মেলনের বক্তব্য পর্যালোচনা করলে যে পূর্ব পরিকল্পিত সুনির্ধারিত সেটি সুস্পষ্ট এখন কারা দুর্নীতি মুক্ত হতে হওয়ার জন্য বলছে আর কারা দুর্নীতির বিচার করছি বলে বলছে বর্তমান সরকারি দল যারা ক্ষমতায় আছে নির্বাচিত না হয়ে এখন দেখেন প্রশ্নপত্র ফাঁস হাজার হাজার কোটি টাকার ব্যবসা ব্যাংকিং খাতে লুটপাট হাজার হাজার কোটি টাকার ব্যবসা কুইক রেন্টাল সেখানেও জিহারে দরপত্র এবং যে কাজের বরাদ্দের অস্বচ্ছতা হাজার হাজার কোটি টাকার ব্যবসা এখানেও আছে শেয়ার বাজারে তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী নিঃস হয়েছে এক হাজার কোটি টাকা কার পেটে ঢুকেছে এই সরকারের আমলে হয়েছে তারা খুব ভালো করে বলতে পারবে ডেস্টিনি থেকে ইউনিপে টু থেকে শুরু করে হলমার্ক সোনালী ব্যাংক বেসিক ব্যাংক ফার্মার্স ব্যাংক যত কেলেঙ্কারী এই সরকারের আমলেই কিন্তু হয়েছে ফ্লাইওভার নির্দিষ্ট সময় হয় নাই একটা যেটা এক বছর হওয়ার কথা দশ বছর ধরে চালিয়েছে বছর বছর বাজেট বৃদ্ধি করেছে এইখানে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করেছে কাজ না করে টাকা উত্তোলন করেছে টেন্ডার নামে মাত্র হয়েছে তারপরে দেখেন কাজ কাম সব ভাগ বাটরা করছে টিয়ার কাবিক্ষার গম থেকে শুরু করে সমস্ত কিছু লুটপাটের স্বর্গে রাজ্যে পরিণত হয়ে দুর্নীতির দায়ে যে সরকার দুর্নীতির দায়ে দায়গ্রস্ত বলেন রোগাক্রান্ত দুর্নীতি রোগের দ্বারা সে এখন নাকি দুর্নীতির বিচার করবে দুর্নীতি মুক্ত সমাজ গড়বে লেকচার দিয়ে বেড়াচ্ছে লেকচার গুলো যে দিচ্ছে সেটাও একটা দুর্নীতির লেকচার কারণ মাঠে একা দফায় বেড়াচ্ছে কোন বিরোধী দলও নাই নির্বাচনে কোন প্রার্থীও নাই কিছু নাই সরকারের পয়সা যাচ্ছে সরকারের হেলিকপ্টারে যে বক্তৃতা দিচ্ছে সিলেটে বলে সবাই হাত তোলেন কেউ তোলে না রাজশাহীতে বলে সবাই শপথ বাক্য পাঠ করেন কেউ করে না এতে আবার মর্মাহত হয়ে বলে হে বিএনপিকে আপনারা ভালোবাসছেন আমাদেরকে দেখছেন না কিন্তু সেখানে কি প্রশ্ন কি যাবে না অবশ্যই থাকবে সেখানে কি লিপলেট বিতরণে বর্তমান সরকার 10 বছরে যে পরিমাণ দুর্নীতি করে বাংলাদেশকে দেউলিয়া বানিয়েছে বাংলাদেশ ব্যাংক কিন্তু সেখানে আমার যে প্রশ্নটি এবং আমার বিচার জেলখানায় 5 বছর সাজা দিয়ে পাঠাই দেওয়াটাই দুর্নীতির জন্য আপনারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারলেন না সেখানে আপনাদের আমাদের যে স্পেস দিচ্ছেন আপনারা বর্তমান সরকাররা এই টক শো সামান্য সামান্য প্রেস কনফারেন্স কখনো কখনো একটু একটু জনসভার পারমিশন প্রত্যেকটা জায়গায় আমরা বলছি এমন